আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। আপনাদের আমরা অনেক ভিডিওতে জানিয়েছি ভারত এখন তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে মহাশক্তিধর দেশ হওয়ার লক্ষ্যে, আর এটার পিছনে সবথেকে বেশি অবদান চীনের। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, একটু বুঝিয়ে বলি। ভারত আত্মনির্ভর হওয়ার জন্য মেক ইন ইন্ডিয়া শুরু করেছে, তবে ভারতের চোখ খুলে দিয়েছে দুটি ঘটনা যা চীনের দান। প্রথমটি হলো করোনা ভাইরাস আর দ্বিতীয়টি হলো গালওয়ান সংঘর্ষ। এই দুটি ঘটনা বুঝিয়ে দিয়েছে ভারতকে আত্মনির্ভরশীল হতেই হবে, তার সাথে মহাশক্তিধর দেশ। এবার খুব ভালো খবর সামনে এসেছে জাপান থেকে। আসলে চীন থেকে অনেক কোম্পানি ভারতে আসতে শুরু করেছে, অনেকে ইতিমধ্যে ফ্যাক্টরি খুলেও ফেলেছে। তার সাথে বিদেশের অনেক কোম্পানি চীনে যেতে চাইছে না, তারাও ভারতে আসতে চাইছে। এইরকম জাপানের একটি বড় কোম্পানি হলো মিৎসুবিশি ইলেকট্রিক, আর এই কোম্পানি যেন কোনোভাবেই ভারতে আসতে না পারে তার জন্য চীন অনেক চেষ্টা করেছিল। চীন চাইছিল তাদের দেশে গিয়ে ফ্যাক্টরি খুলে ব্যবসা করুক, কিন্তু চীনের সেই আশায় জল ঢেলে দিল ভারত। ফাইনালি জাপানের মিৎসুবিশি ইলেকট্রিক কোম্পানি ভারতে এসে গেল। গত মঙ্গলবার মিৎসুবিশি ইলেকট্রিক কোম্পানি জানিয়েছে ভারতের মহারাষ্ট্রের মধ্যে প্রথম ফ্যাক্টরি খুলতে চলেছে। এখানে অনেক ধরনের পাওয়ার ইকুইপমেন্ট তৈরি করবে। এই ফ্যাক্টরি 40,000 মিটার জমির উপর তৈরি করা হবে। জানা যাচ্ছে 2023 সালের মধ্যেই এই কোম্পানি অপারেশন শুরু করে দেবে। এখানে সব থেকে ভালো বিষয় হলো এই কোম্পানি যেসব মেটেরিয়াল ব্যবহার করবে তা মেক ইন ইন্ডিয়ার আওতায় ভারত থেকেই কেনা হবে। এমনকি পরিবেশের কথা মাথায় রেখে এই কোম্পানি সৌর বিদ্যুৎ ব্যবহার করবে অনেকটাই। আসলে ভারত নিজে তো আত্মনির্ভরশীল হচ্ছেই, তার সাথে চীনকে বড় ধাক্কা দিচ্ছে। মানে যুদ্ধ বা লড়াই যে শুধু সেনা বা অস্ত্র দিয়েই হয় না, সেটা ভারত চীনকে সোজাসুজি বুঝিয়ে দিচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান।